মনে করছি। এখানে একটা আছে, এটা কি জাত বললেন? আসলে জাতের এখনো নাম দেওয়া হয়নি, নাম এটা হচ্ছে খাড়া মরিচ বাংলায় বলে, জি জি ইংরেজিতে বলে আপরাইট ভ্যারাইটি। আচ্ছা, এই সব এই ধরনের মরিচগুলো তো মরিচের এবং কালারটা অনেক সুন্দর সবুজ একবারে। আমরা এখন দাঁড়িয়ে আছি রফিক সিডস নামে একটা বীজ কোম্পানির একটা রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট ফার্মে। এখানে আমরা বিভিন্ন ধরনের সবজি বীজ নিয়ে ট্রায়াল করি, অর্থাৎ বিদেশ থেকে আমরা কিছু উন্নত জাতের সবজি বীজ নিয়ে আসি, বিভিন্ন জাতের, সেই জাতগুলো আমরা এখানে পরীক্ষা করি চাষের মাধ্যমে। বিভিন্ন রিসার্চ অবজেক্টিভ আছে, সেই অবজেক্টিভসগুলো সামনে রেখে আমরা বিভিন্ন প্যারামিটার যাচাই বাছাই করি, এবং এই যাচাই বাছাই করার পরে আমাদের দেশের আবহাওয়া এবং জলবায়ুর সাথে খাপ খাইয়ে নিতে পারে এমন ফসলের জাত বাছাই করি। যেসব জাতের প্রধান বৈশিষ্ট্যগুলো হবে এরকম যে সেটা অবশ্যই খুবই উচ্চ ফলনশীল হবে, আবহাওয়া এবং জলবায়ুর সাথে মানানসই হবে, রোগব্যাধি সহনশীল হবে, যে কোনো প্রতিকূল আবহাওয়ায় টিকে থাকতে পারবে, সর্বোপরি অবশ্যই সেই সব সবজিগুলো কোয়ালিটি সম্পন্ন হবে, যাতে বাজারে এটার ভালো চাহিদা থাকে বা কৃষক এটা বিক্রি করে বা চাষাবাদ করে উপকৃত হতে পারেন, যাতে কৃষক সেই প্রোডাক্টটা বিক্রি করে ভালো দাম পেতে পারেন। অর্থাৎ বাজারে যদি প্রচুর পরিমাণ ফসল সবজি থাকে, তার মধ্যে থেকে সবাই কিন্তু সবচেয়ে ভালো কোয়ালিটির সবজিটাই বেছে নিতে চাইবে। অফ সিজন যে সবজিগুলো আছে, জি অবশ্যই অফ সিজনে সবজি চাষ এখন বেশি জনপ্রিয় হচ্ছে আমাদের দেশে, যেহেতু অফ সিজনে কোনো সবজি বাজারে আসলে তার একটা বাড়তি চাহিদা বা বাড়তি মূল্য পাওয়া যায়, তো সে কারণে অফ সিজনে সবজি চাষও বিভিন্ন এলাকায় বেশ জনপ্রিয় হচ্ছে। আমাদের এখানেও অফ সিজনে চাষ করার জন্য বেশ কিছু ভ্যারাইটি নিয়ে আমরা কাজ করছি, কিছু ভ্যারাইটি নিয়ে গবেষণা করছি। অলরেডি আমরা কি দুই একটা ভ্যারাইটি পেয়েও গেছি, আর যেহেতু আমাদের কাজ অব্যাহত আছে, আমরা আশা করছি যে অফ সিজনে অনেক ভালো ভালো জাত, বিভিন্ন ফসলের জাত আমরা নিয়ে আসতে পারবো। আর এই মুহূর্তে আপনারা যদি রফিক সিডস কোম্পানি কতগুলো সবজি নিয়ে কাজ করছে, মানে সংখ্যাটা, মানে কী কী সবজি আর কি, মানে আপনাদের যেমন ঢেঁড়স এগুলোর সংখ্যায়? জি জি জি, এরকম অনেকগুলো আছে, ঢেঁড়স আছে, চিচিঙ্গা আছে, ধুন্দুল আছে, ঝিঙ্গা আছে, আপনার করলা আছে, মরিচ আছে, মিষ্টি কুমড়া আছে, তারপরে শশা আছে, তারপরে আপনার টমেটো আছে, তারপরে পেঁপেটা আমাদের এখনও আমাদের ট্রায়াল পর্যায়ে আছে, আমরা এখনও ভ্যারাইটি নিয়ে আসিনি মার্কেটে। বরবটি আছে, তারপরে আপনার গিমা কলমি আছে, লাল শাক আছে, ডাঁটা শাক আছে, মূলা আছে, তারপরে আরও অনেকগুলো, প্রায় 30-40 সবজিগুলো, মানে আমাদের বাংলাদেশের চাহিদা সম্পূর্ণ প্রায় সবগুলো নিয়ে আপনারা কাজ করেন? জি জি, যতগুলো সবজি সচরাচর মানুষ চাষ করে আমরা প্রায় সবগুলোই আছে। আমাদের ফুলকপি আছে, বাঁধাকপি আছে, সব ধরনের বেগুন আছে, আর এছাড়াও আমরা নতুন নতুন কিছু সবজি যেগুলো চাষ আস্তে আস্তে জনপ্রিয়তা পাচ্ছে বাজারে, যেগুলো ফসল আসা শুরু হয়েছে, যেমন ব্রোকলি, এটা বিদেশি সবজি আপনি অবশ্যই জানেন, তো এই ধরনের ফসলগুলোর ভালো জাত আনার জন্য আমরা কাজ শুরু করেছি। আমাদের এখনও ট্রায়াল পর্যায়ে আছে, চেষ্টা করছি যে এগুলো। তো বর্তমানে তো আমরা বেশ কিছু সবজি দেখতে পাচ্ছি, তো আপনি আমাদেরকে দেখান যে বর্তমান এই সময়ে আর কি আপনার জুন মাসে কী কী সবজি এখন আছে, ওগুলো একটু প্লটগুলো আমাদের একটু ঘুরে ঘুরে যদি দেখাতেন। জি, আমার ঠিক পিছনে এখানে একটা ঢেঁড়সের ক্ষেত দেখা যাচ্ছে, আসলে আর গত কয়েকদিন আগেও আমাদের বেশ কিছু সবজি ছিল, অর্থাৎ গরমের যে সবজি, বিশেষ করে মাচা ফসল, সেই মাচা ফসলগুলো ছিল, এগুলো আমরা কিছুদিন আগেও হয়তো দেখাইতে পারতাম, এখন গাছগুলো শেষের পথে, এখন ওগুলোর হারভেস্ট শেষ হয়ে গেছে,
অ্যানালাইসিস চলছে, যে কারণে ওই সবজিগুলো এখন আর আপনাদেরকে দেখাতে যে ঢেঁড়সটার ক্ষেতে আমরা আছি এইটা প্লটে, এটা কি জাতের বা এটার বৈশিষ্ট্যটা? না এখানে তো ওইভাবে নির্দিষ্ট করে জাত নেই, এখানে আমরা কোডের মাধ্যমে বিভিন্ন জাতের পারফরমেন্স পরীক্ষা করি। তো এখানে যেগুলো আছে সবই কোডের মাধ্যমে, এখানে আমার কাছে কোনো নির্দিষ্ট জাত নাই। তবে বাজারের বিভিন্ন ভালো ভালো মার্কেট লিডিং ভ্যারাইটিগুলো এখানে আমরা আছে, আর এগুলোর সাথে আমরা নিয়ে আসছি বাইরের থেকে বিভিন্ন কোম্পানির কাছ থেকে বিভিন্ন ভ্যারাইটি, স্যাম্পল ভ্যারাইটি যেগুলো আছে আমরা লিডিং ভ্যারাইটিগুলোর সাথে ওইসব স্যাম্পলের তুলনা করি, অর্থাৎ যাচাই বাছাই করি যে আমার চেক ভ্যারাইটির তুলনায় নতুন যে ভ্যারাইটিগুলো নিয়ে আসতেছি সেগুলো কতটা ভালো করতেছে বা খারাপ করতেছে, তার কি সমস্যা আছে, কি সুবিধা আছে, তার কোয়ালিটিটা ভালো কিংবা মন্দ, কোন দিক থেকে এগিয়ে আছে বা পিছিয়ে আছে, এগুলো যাচাই করি। তো যাচাই বাছাই শেষে আমরা ফাইনালি একটা অ্যানালাইসিস করি, অ্যানালাইসিস করার পরে একটা রেজাল্ট আউট করি, যেখানে থাকে যে কোন নতুন কোনো ভ্যারাইটি আমাদের এক্সিস্টিং চেক ভ্যারাইটিগুলোর তুলনায় ভালো করেছে কি না। তো তার ভিত্তিতে আমরা ভ্যারাইটি বাজারে নিয়ে আসি, ওইভাবে কাজ করি। এই মুহূর্তে আসলে আমি আপনাকে এই ঢেঁড়সই দেখাতে পারতেছি, আর আর ফসল সব শেষ, যেমন মরিচের শেষ, এখন আমরা মরিচের কিছু চারাও আছে ওপাশে অল্প কিছু, টমেটোর জন্য আমাদের মানে এই সিজনে টার্গেট আছে যে এখন কিছু, যেহেতু এই সময় টমেটো থাকে না তো অফ সিজনে আমরা টমেটো করতে পারি কিনা সেটা দেখার জন্য আমাদের কিছু টার্গেট আছে। অল্প কিছু ভুট্টা আমাদের ট্রায়ালে আছে, সেই ভুট্টাও এখন হারভেস্ট পর্যায়ে আছে, হারভেস্ট করা হচ্ছে একে একে যেসব ভ্যারাইটি যখন ম্যাচিউর হচ্ছে সে সময়। আর আমাদের ওখানে কিছু শশার বীজ প্রোডাকশনও আছে, তো আমরা একটু কাজ চলছে, তো ওদিকেই কাজ চলছে, ওই কাদা পানি আছে, আমরা এখান থেকে দেখি, অসুবিধা নেই। আমরা একটু মরিচের বেড়ে যাই। জি, মরিচ আমাদের একটা খুবই ভালো ভ্যারাইটি আছে, এই মুহূর্তে বাজারে খুবই ভালো ভ্যারাইটি আছে, ভালো ভ্যারাইটিটা হচ্ছে লঙ্কা গ্রিন নামে, লঙ্কা গ্রিন মিডিয়াম সেগমেন্টের ডার্ক গ্রিন কালার, প্রচুর ফল ধরে, মানে গাছ তো এখন এগুলো হারভেস্ট শেষ হয়ে গেছে, মানে এগুলোর জীবনকাল শেষের পর্যায়ে, অনেকদিন আগে লাগানো গাছ এটা। তো আমি শুধু আপনাকে একটু দেখাই, যদি হারভেস্ট না করলে কিন্তু এগুলো শেষের ফল, শেষের আমি একটু অনেক ভালো ফলন, হ্যাঁ ভালো ফলন, এখন শেপ সাইজটা কিন্তু এখন ঠিক বোঝা যাচ্ছে না, কারণ একদম লাস্টের দিকে তো আমরা গত কয়েকদিন যাবৎ হারভেস্ট করিনি, তো এর অরিজিনাল শেপ সাইজটা এখন বোঝা যাচ্ছে না, এখন আসলে এই মুহূর্তে এখন প্রায় ইয়ে হয়ে গেছে শেষের দিকে। মরিচ গাছের যে রোগগুলো হয় ওগুলো কি মানে প্রতিরোধ ক্ষমতা এই গাছগুলোর বেশি? হ্যাঁ অবশ্যই, মরিচে আমাদের এই যাত্রা প্রায় যে কোনো রোগ প্রতিরোধী, মানে যে কোনো প্রতিরোধী, ফলনটাও দেখতেছি অনেক বেশি, ফলন বেশ ভালো, এখন এই মুহূর্তে আসলে হারভেস্ট শেষ, তো আপনি তারপরে দেখাতে পারতেন, তারপরে অনেক ভালো ফুল ফল দেখতে পাচ্ছি, মানে শেষের দিকে ফলের সেট সাইজটাও আসলে ঠিক থাকে না, কিন্তু হচ্ছে প্রথম দিকে বা মাঝামাঝির দিকে শেপ সাইজটা খুব ভালো থাকে আর ফলনটা বোঝা যায়, কিন্তু এটা আমাদের শেষ পর্যায়ে, আমরা হারভেস্ট শেষে প্রায় পরিত্যক্ত ঘোষণা করছি, যেখানে এখন এটাই অবস্থায় আছে। ওইখানে আমাদের কিছু আপরাইট, অর্থাৎ খাড়া মরিচের ভ্যারাইটি আছে, এটা আমরা এখনও বাজারে নিয়ে আসিনি, তবে আমরা এর সব ধরনের বৈশিষ্ট্য পরীক্ষা করেছি, বেশ ভালো, এটা দ্রুত বাজারে চলে আসবে, এটা এখনও সিদ্ধান্ত চূড়ান্ত হয়নি, তবে খুব তাড়াতাড়ি হয়তো চূড়ান্ত হবে। আমাদের এই সব কিছু পরীক্ষা থেকে দুইটা ভ্যারাইটিকে আমরা বেশি ভালো মনে করছি, এখানে একটা আছে, এটা কি জাত বললেন? আসলে জাতের এখনো নাম দেওয়া হয়নি, এটা হচ্ছে খাড়া মরিচ বাংলায় বলে, জি জি, ইংরেজিতে বলে আপরাইট ভ্যারাইটি। আচ্ছা, এই সব এই ধরনের মরিচগুলো তো মরিচের এবং কালারটা অনেক সুন্দর সবুজ, একবারে কালারটা ভালো, আপনি দেখেন একটু দুটো আগাটা, এগুলো শেষের পর্যায়ে, তো যে কারণে উপরের দিকে কিছু ফল আছে আর সব হারভেস্ট হয়ে গেছে এর আগে। আর আসলে তো আমি আপনাকে মাথা বা অন্য কোনো জায়গায় যে নিয়ে যাবো দেখাবো, এখন যেহেতু শেষের পর্যায়ে, এটা খুব একটা বেশি ভালো দেখার
আসলে নাই, তবে আর কয়েকদিন পরে কপি দেখাইতে পারবো আপনাকে, যদি কপি আসে কপির সিজনে। আমাদের এক্সট্রা আর্লিতে আমরা কপি চাষ করতেছি, সেই সময় আশা করি অনেক, মানে এখন যেহেতু চারা পড়ে যাচ্ছে, আমাদের চারা এখন ছোট ছোট। আচ্ছা, এই কতদিন পরে এটা আপনাদের শুরু হবে? চারা আছে, আমরা সাধারণত কপির ক্ষেত্রে 25 দিনের মধ্যে বীজ সোয়িং দেওয়ার, 25 দিনের মধ্যে চারাটা মূল জমিতে ট্রান্সপ্লান্ট করার চেষ্টা করি। মানে সাধারণত কপির ক্ষেত্রে নিয়ম আছে যে 30 দিনের মধ্যে যদি চারাটা ট্রান্সপ্লান্ট করা হয় তাহলে সেই ক্ষেত্রে রেজাল্টটা সবচেয়ে বেশি ভালো পাওয়া যায়। তো আমরা চেষ্টা করি 25 দিনের চেয়ে 30 দিনের চেয়ে আর একটু কম 25 দিনের চেয়ে ট্রান্সপ্লান্ট করার চেষ্টা করি, যাতে মানে আরও ভালো বোঝা যায় যে চারাটা দ্রুত মূল জমিতে নিয়ে যাওয়া যায়। তো 25 দিনে বা 27-28 দিনে যদি নিয়ে যাওয়া যায় তখন ধারণা করা হয় যে এটা আসলে বেশ মানে সঠিক সময়ে মূল জমিতে নিয়ে যাওয়ার উপযুক্ত। কারণ এটাও দেখা হয় যে একটা চারা একটা ভ্যারাইটি সিড বেডে বেশি সময় নিচ্ছে কিনা, তো আমরা এগুলো দেখি। এরপরে মূল জমিতে নিয়ে যাওয়ার পরে তারপরে তো ফুলকপি বা বাঁধাকপির জন্য মানে এক একটা বয়সসীমা আছে, যেমন কোনো আর্লি কপিগুলো একটু তাড়াতাড়ি ম্যাচিউর হয়, হারভেস্ট করার মতো হয়, 40-45 দিনে হারভেস্ট করার মতো হয়, এরকম একটা সেকশান আছে, 50-55 দিনে হারভেস্ট করার মতো হয়, এরকম একটা সেকশান আছে, বা 60 দিনে, আবার 75 থেকে তার বেশি 85 বা 90 দিনে হারভেস্ট করার মতো হয়, এরকম আর একটা সেকশান আছে। তো আগাম বা অতি আগাম যেগুলো সেগুলো সাধারণত কম দিনে হারভেস্ট করার উপযোগী হয়, আর মিড যে সেকশন সেগুলো এরকম 50-55 বা 60 দিনের মধ্যে হারভেস্ট করা যায়, আর লেটারগুলো 75 দিনের চেয়ে বেশি লাগে সময়টা। তো এইভাবে আমাদের এখন আসলে ওইগুলো তাল পর্যায়ে আছে, তো আমরা মূল জমিতে নিয়ে আসিনি। এখন সিডবেডে যে দেখতে পাচ্ছেন যে ওইদিকে ঢাকা আছে, সবে সিডলিং বের হয়েছে, তো মাঠে থাকলে হয়তো দেখাতে পারতাম। তারপরে আমাদের ওই পাশে আরেকটা একটা একটা একটাতে এই মুহূর্তে চারা আছে, আমি সেটা আপনাকে দেখাইতে পারবো। মানে এই সময় ফুলকপির চারা যেটা ট্রান্সপ্লান্ট করা হয়েছে, যার বয়স এখন আজকে 11 দিন ট্রান্সপ্লান্ট করার পরে, গঠন ভালো, শক্ত আছে, পাতার গঠনও খুবই ভালো, আর গাছের স্বাস্থ্য খুবই ভালো থাকে। এটা সবচেয়ে বড় বৈশিষ্ট্য হচ্ছে যে অতি উচ্চ তাপমাত্রা টিকে থাকতে পারে, অর্থাৎ 49 ডিগ্রি পর্যন্ত তাপমাত্রা সহ্য করতে পারে। এইখানে বেড়ে কিন্তু আমাদের ক্ষতি ছিল এই কিছুদিন আগেও আর কি, সে সময় আমরা এলাকার বেশ কিছু মানুষকে ডেকে এনে দেখাইছি যে কপিটা কেমন দেখেন পারফরমেন্স। এটা ইয়ে রোপণ করতে হয় কোন মাসে? এটা আমরা গরমের সময় যে সময় কপি চাষ করে আপনার ফেব্রুয়ারি থেকে চাষ করা যাবে, ফেব্রুয়ারি থেকে মে মাসের মধ্যে চাষ করা যাবে, আমরা এই সময়টা দেখতেছি আর। আচ্ছা আচ্ছা, এটা আপনার ওই গাছে ফল আসতে কিরকম সময় লাগবে এখন থেকে? এটা আমরা 40 দিনে ওই সময় গরমের সময় 40 দিনে হারভেস্ট করেছি, মানে ট্রান্সপ্লান্টিং থেকে 40 দিন। ট্রান্সপ্লান্টিং এর আগে তারা অবস্থায় থাকে আপনার 25-30 দিনের মধ্যে আর কি তারা লাগানো যায়। আচ্ছা আচ্ছা, তাহলে তো আমরা আর 30-40 দিন পরে আসলে মোটামুটি ফল দেখতে পারবো। হ্যাঁ, 30-40 দিন হয়তো লাগবে না, তার আগে হয়তো ফল চলে আসবে। তো ভাই আপনাকে অনেক ধন্যবাদ, এই গরমের মধ্যে আপনি আমাদের সময় দিলেন, বিভিন্ন তথ্য দিলেন। আপনাকেও ধন্যবাদ, তো সামনে আবার দেখা হবে। জি।